আসসালামু আলাইকুমন্ধুরা গণিত ভিত্তের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদ্যার আজকে ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের চল্লিশ পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি এখানে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদে দেওয়া আছে প্রায়োগিক লেখা তিন দশমিক এক দশমিক এক প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য নিচে লিখো লেখার পর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো সমাধানে যে তিনটি বাক্য আমরা লিখব সেগুলো হচ্ছে ব্যক্তির প্রয়োজন বা ব্যক্তির ইচ্ছা প্রাধান্য পায় ব্যক্তিগত প্রয়োজন এবং পছন্দের বিষয় ফুটে ওঠে বাস্তব তথ্য উপাত্ত ফুটে ওঠে এখানে তিন দশমিক এক দশমিক একের আনসার শেষ তারপর হচ্ছে একটি ছক দেওয়া আছে তিন দশমিক এক দশমিক দুইয়ে এর আগে ছকের আগে প্রশ্নে লেখা হয়েছে ছকের আগে প্রশ্ন দেওয়া আছে প্রায়োগিক লেখার উদ্দেশ্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয় নিচের ছকে বাম পাশের কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো উদ্দেশ্য পূরণের জন্য কি উদ্দেশ্য পূরণের জন্য কি ধরনের প্রায়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের ছকের ডান পাশের কলামে লিখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো এখানে একটি ছক দেওয়া আছে ছকে দুইটি কলাম দেওয়া আছে প্রথম কলামে হচ্ছে উদ্দেশ্য এবং দ্বিতীয় কলামে প্রায়োগিক লেখার ধরন উদ্দেশ্যের ঘরে প্রথম যেই প্রশ্নটি আছে সেটি সমাধান দেওয়া আছে এটাতে লেখা আছে অনুষ্ঠানের খবর জানানো এর জন্য প্রায়োগিক লেখার ধরন হচ্ছে নোটিসবোর্ড দাওয়াত এর জন্য হবে ব্যানার ফেস্টুন পোস্টার সচেতনতা বাড়ানো এর জন্য হবে পোস্টার লিফলেট তারপরটিতে পণ্যের বিবরণ তুলে ধরা এর জন্য হবে বিজ্ঞাপন মোরক লাস্টের শাড়িতে লেখা আছে পারস্পরিক যোগাযোগ করা এর ধরন হচ্ছে চিঠি নিমন্ত্রণ পত্র ইমেল এখানেই এই চ্যাপ্টারের এই পৃষ্ঠার প্রশ্নের সমাধান শেষ চল্লিশ পৃষ্ঠা যেই দুইটা প্রশ্ন দেওয়া আছে সেই দুইটা সমাধান শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ